আজ একটা আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ফলের বীজ থেকে রোগ নিরাময় করা সম্ভব। এই যে ফলটি দেখতে পাচ্ছেন, এর বীজের নাম হচ্ছে সুগার বাদাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটার নাম হচ্ছে সুগার বাদাম। যদি এটা প্রত্যেক দিন সকালে খালি পেটে চিবিয়ে 1 হপ্তা খাওয়া যায়, তাহলে আপনার সুগার 7 দিনের ভেতরে কন্ট্রোলে চলে আসবে। এটা পরীক্ষিত, আপনারা খেয়ে দেখতে পারেন, খুব সহজেই এটাকে পাওয়া যায় বাড়ির আশপাশে, অনেক কম খরচাতেই এটা পেয়ে থাকবেন। ম্যাজিকের মতো কাজ করে, যেখানে সুগার যদি শরীরে একবার ঢোকে, সেই সুগারের প্রবলেম থেকেই শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে থাকে। সেই সব সমস্যাকে দূর করতে সুগার কন্ট্রোল করা অবশ্যই প্রয়োজন। তাই এই সুগার বাদাম যদি আপনি সকালে একটি খালি পেটে চিবিয়ে খেতে পারেন 7 দিন, তাহলে দেখা যাবে যে আপনার সুগার 7 দিনের ভেতরেই কন্ট্রোলে চলে আসবে।